আজ আমরা একটা খুব সিম্পল আফটারনুন স্ন্যাকের রেসিপি শেয়ার করছি। এটা খুব সহজে এবং কম সময়ে বানাতে পারবেন, কিন্তু স্বাদে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। যত ফ্রেশ ব্রেড ইউজ করা হবে ততই ভালো। যদি ব্রেডটা ফ্রেশ না হয় তাহলে ওটাকে বেলার সময় বা রোল করার সময় ভেঙে যেতে পারে। ব্রেডগুলোকে পাতলা পাতলা করে বেলা হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব স্টাফিংটা করে রোলগুলো বানিয়ে ফেলতে হবে। যত বেশিক্ষণ ধরে ব্রেডগুলো খোলা হাওয়ায় থাকবে ততই এটা ড্রাই হয়ে যাবে, আর তখন রোল করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাও বাড়বে। কোটিং এর সময় রোলগুলোর সিম সাইড আর ধারগুলোকে ডিমের গোলায় ভালোভাবে আগে চুবিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্ব গড়িয়ে নেওয়ার সময়ও একইভাবে সিম সাইড আর ধারগুলোকে ভালো করে কোট করে নিতে হবে, যাতে ভাজার সময় কোনোভাবেই পুর না বেরিয়ে আসে। আপনি চাইলে এই পর্যায়ে রোলগুলোকে পরে খাওয়ার জন্য স্টোর করে রাখতে পারেন। সেক্ষেত্রে রোলগুলোকে নর্মাল রেফ্রিজারেটরে আধ ঘন্টার জন্য সেট হতে রেখে দিন। তারপর ওগুলোকে বের করে নিয়ে একটা জিপলক ব্যাগ বা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে আবার নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন ফর 2-3 উইকস। ভাজার জন্য তেলটা গরম করে তারপরে আঁচটাকে একটুখানি কমিয়ে রেখে দিতে হবে, যাতে টেম্পারেচারটা একটু ড্রপ করে। এবার আবারও একইভাবে রোলের সিম সাইডটাকে তেলে আগে দিতে হবে, যাতে পুরটা বেরিয়ে না আসে আর আমাদের পারফেক্ট ব্রেড রোল তৈরি হয়। এরপর এগুলোকে কম আঁচে একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে ক্রিসপিনেসের জন্য। রোলগুলোকে
রোলগুলোকে ভাজা হয়ে গেলে এগুলোকে কোনো অ্যাবজর্বিং টিস্যু পেপারে না তুলে কোনো কুলিং র্যাক বা প্লেটে ফাঁকা ফাঁকা করে তুলতে হবে, না হলে কিন্তু এগুলো সগি হয়ে যাবে। যদি আপনারা চান আমরা হোমমেড মেয়োনিজের রেসিপিক্স আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও অন্য যে কোনো রেসিপি রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।